তো আপনি আপনার পড়াশোনা কিভাবে চালাতেন? এই সুখের সময় আপনি দুঃখের কথা শুনতে চান? হ্যাঁ বলুন, তাতে যদি পরবর্তী প্রজন্ম কিছুটা উৎসাহ পায়। আমি তো একটা গরিব ঘরের ছেলে, বাড়িতে ফ্রিজ আছে, এসি আছে, টিভি আছে, কিন্তু দুঃখের কথা বাড়িতে কারেন্ট নেই। মা, তাহলে আপনি পড়াশোনা কিভাবে করতেন? আর বলবেন না, রাত্রে পাশের বাড়ির ক্লাবের ছেলেগুলো বিড়ি খেত, সেই বিড়ির আলোতে পড়াশোনা করতাম। তাহলে আপনি এখন কি করেন? তাই আমি পড়ালেখা বাদ দিয়ে দিয়েছি, এখন বাদাম দিচ্ছি। আমরা এরকম ভিডিও আরো বানাবো।